সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কিভাবে প্রিন্ট করতে হয়। তবে প্রিন্ট করার পূর্বে সবাইকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব ওটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ড্রাইভার সেটা করা আছে কি না, এরপর পাওয়ার কেবল এবং ডাটা কেবল অর্থাৎ ইউএসবি কেবল এটা সেট আপ করা, সেটিং করা, কানেক্ট করা আছে কি না নিশ্চিত হতে হবে, এবং কালি আছে কিনা, পেপার ট্রেতে পেপার আছে কিনা নিশ্চিত হতে হবে। যখন আমি নিশ্চিত হব প্রিন্টার ড্রাইভার সেট আপ আছে, পাওয়ার কেবল ডাটা কেবল কানেক্ট আছে, পেপার ট্রেতে পেপার আছে, পাওয়ার অন আছে, তখন আমি প্রিন্ট করব। এবার প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে পি চাপতে হবে, যেহেতু এটা 16 সরাসরি ফাইলে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে এটা অফলাইনে আছে, যখন পাওয়ারটা কানেক্ট হবে অর্থাৎ ইউএসবি পাওয়ার পাওয়ার এবং ডাটা কেবল তখন এটা অনলাইন দেখা যাবে। এখানে কপি মানে আমি কয় কপি করব, আর প্রিন্ট অল পেজেস এই মুহূর্তে অবশ্যই আমি প্রিন্ট ওকে করলে অর্থাৎ নিচে যদি আমি এখান থেকে এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু প্রিন্ট কমান্ড পড়ে যাবে কমান্ড, এবং সব কিছু ঠিক থাকলে প্রিন্ট হতে থাকবে যদি আমি প্রিন্ট অল পেজ দিতে চাই। এখন যদি আমি সিলেকশান দিতে চান তখন আমি প্রিন্ট সিলেকশান এটা ইনএক্টিভ, কিন্তু কারেন্ট পেজ মানে সবসময় কারেন্ট থাকে, কারেন্ট পেজ মানে আমি এখন যে পেজে আছি ওই পেজ কারেন্ট পেজ। আর যদি আমি নির্দিষ্ট পেজ চাই, যেমন আমি 2 পৃষ্ঠা কমা 6 থেকে 8 কমা 16-15 পৃষ্ঠা 2 পৃষ্ঠা প্রিন্ট হবে 6, 7, 8, 15 অর্থাৎ এভাবে এটা হচ্ছে কি একাধিক পেজ এবং নির্দিষ্ট পেজ। আমি আবার বলছি এটা কাস্টম প্রিন্ট বলে, আর সব পেজ প্রিন্ট করতে হলে প্রিন্ট কারেন্ট পেজ, আর একটা হলে কারেন্ট পেজ, অনেকগুলো হলে কাস্টম প্রিন্ট, আর প্রিন্ট সিলেকশন হবে তখন যখন আমি শুধু এই লেখাটা প্রিন্ট করতে চাচ্ছি। এটা লেখাটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল পি চাপতে হবে, এখানে দেখতেছি আমরা প্রিন্ট সিলেকশন অ্যাক্টিভ হয়ে গেছে এই অবস্থায়। অর্থাৎ কপি কপি মানে আমি যখন এখান থেকে যেটা সিলেক্ট করি না কেন ওগুলো কত কপি করব, এটা যত কপি সিলেক্ট করবো এখান থেকে তার সেটা গুণ হবে। এটা কারেন্ট পেজ দিলে একটা একটা 3 কপি দিলে এটা তাহলে 3 হবে, 3টা যদি অল পেজ দিস 1 পেজ থাকে 3 পেজে 15। শেষের দিকে যে কাজটি করতে হবে অর্থাৎ আমি কোন পেজটা কত পেজটা এটা সিলেক্ট করার পরে প্রিন্টে ক্লিক করতে হবে, সব কিছু ওকে থাকলে প্রিন্ট হতে শুরু করবে অটোমেটিক্যালি। ধন্যবাদ সবাইকে।